সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজছে 6:40, মানে সকাল 6:40, আজ রবিবার। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ভালো লাগলে প্লিজ 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 সবাই একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত জয়েন হওনি প্লিজ সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখার জন্য। তো আজকে সকাল সকাল মাথায় নিয়ে নিলাম তেল। কয়েকদিন ধরেই ভাবছিলাম একটু মাথায় তেল নেব, বেশ কয়েক মানে সপ্তাহ হয়ে গেল মাথায় তেল নেওয়া হয়নি, আর আজকে তেল নিলাম। কারণ কি, শ্যাম্পু করব সেই জন্য। আর এখন আগে কি করতাম, রাতের বেলায় তেল নিয়ে সকালবেলায় শ্যাম্পু করতাম, কিন্তু এই শীতকালের জন্য এখন আর রাতে মানে তেল নিলেই ঠান্ডা লেগে যায়, সেই জন্য রাতে আর তেল নেওয়া হয় না। এই সকালে উঠেই যখনই সময় পাই তখনই ফার্স্টে তেলটা নিয়ে নিই, তারপর বাড়ির সব কাজ বা খাওয়া দাওয়া সব কিছু স্টার্ট করি। তো ব্রাশ হয়ে গেছে আর সকালে সব কাজও হয়ে গেছে, কিছু বাসন পড়েছিল সেগুলো ধুয়ে নিলাম, আর ধুয়ে নেওয়ার পর তেলটা নিলাম, আর তারপর এই যে চা বসাচ্ছি, দুধ গরম করছি, একটু খাওয়া হবে। আর আমি তো তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করি, আশা করছি আমার ডেলি রুটিন তোমাদের ভালো লাগবে। তাছাড়া আমার কাছে আর কী বা শেয়ার করার আছে, তো এটাই সবথেকে আমার কাছে বেস্ট যে আমার ডেলি রুটিন আমি শেয়ার করি। তো আজকে বাড়িতে রান্নাবান্না করব না, আজকে যাব মায়ের কাছে। বোন বলেছিল আসবো, কিন্তু বোনকে একটু যেতে হয়েছে বাইরে, সেটা নিয়ে পরে বলছি। তো সেই জন্য মা বাবা বাড়িতে একা আছে, আর মানে বয়স হয়ে গেলে মা বাবাকে একা ছাড়া খুবই কষ্টকর, মানে সবসময় মাথার মধ্যে একটা চিন্তা ঘুরে বেড়ায়, কী করছে, কেমন আছে, কোনো অসুবিধা হলো না কি, এইসব ভাবতে ভাবতেই না মনে হয় না মা বাবাকে একা ছাড়াটা উচিত হবে না, মা বাবার কাছেই চলে যায়। তো সেই জন্য আকাশ প্রথমেই যখনই শুনলো যে বোন আসতে পারবে না বা এখন বোন নেই, তো তখনই আমরা ডিসাইড করে নিলাম যে না, আজকে মা বাবার কাছেই যাব। তো সেই জন্য পুরো ঘরের সব কাজ কমপ্লিট করে এখনও মানে হঠাৎ করে প্ল্যান, তো গুছো বাগা কিচ্ছু হয়নি, গুছো বাগা করতে হবে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর গুছোনো, মানে যত কাজ আছে সব কিছু করে কাপড় কেচে, কাপড় মিলে আবার কাপড়গুলো পাট করে, মানে প্রচুর কাজ প্রচুর কাজ, মানে করতে শুরু করলে কখন যে শেষ হবে, আর মনটা শুধু ওই দিকেই পড়ে আছে যে মারা কি করছে না করছে, মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, সেই জন্য চিন্তাটা আরও বেশি হচ্ছে। তো ওই জন্য সকাল থেকে মাথার মধ্যে ওটা চলছে, তো কোনো কাজে ঠিকঠাক মানে মন দিতে পারছি না, অথচ কাজগুলো করতেও হবে। তো এইভাবেই এখন করছি যে যাব, তো কিছুক্ষণ পরই যাব, ঘরটা প্রথমে গুছিয়ে বাগিয়ে কাজগুলো করে নিই, তাহলে অনেকটা নিশ্চিন্ত হব। আর কি হয় আমাদের এখানে না, মানে একদিন যদি তুমি ঘর না মোছো বা জিনিসপত্র বা ফার্নিচার কিছু যদি না মোছো না, এত নোংরা হয়ে যায় যে তোমার মনে হবে যেন 10 দিন ধরে ঘরে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। কারণ কি, আমাদের এই সাইডটা পুরোপুরি মানে কলিয়ারি বেল্ট, চারিদিকে কলিয়ারি ফ্যাক্টরি, তো প্রচণ্ড ধুলো হয় প্রচণ্ড। বাড়িতে যদি 2 দিন কেউ না থাকে, তারপর আসার পর বাড়ির যে কি অবস্থা হয় তোমার দেখলে কান্না পাবে যে এরপর আমি কি করে মানে পুরো ঘরটা পরিষ্কার করব। আর বিশ্বাস করবে না, মানে একদিন ধুয়ে মুছেও পরিষ্কার করা যায় না, পুরো 3-4 দিন ভালো করে ধুতে মুছতে 2-3 বার করে তবেই ওই কালো ভাবটা যায়। আমি যখনই কোথাও যাই, সে একদিনের জন্যই হোক কি 10 দিনের জন্যই হোক, আমি যাওয়ার আগে পুরো ঘর দোর সব কিছু পরিষ্কার করে যাই, কিন্তু এসে দেখি আবার সেই একই অবস্থা হয়ে যায়। তো কি করব, পরিষ্কার না করে গেলেও মনটা পড়ে থাকবে যে পরিষ্কার করে এলাম না, আবার এসে দেখবো নোংরা হয়ে আছে, তখন আবার সেকেন্ড টাইম পরিষ্কার করতে হবে। তো ওই দেখো এখন টুকটাক কিছু গুছিয়েছি ব্যাগটাতে, আর ওই যে ব্ল্যাঙ্কেটটা ভাবছি একটু রোদে দিয়ে দেবো, আর রোদে দিয়ে পরে তারপর ভালো করে গুছিয়ে রেখে দিয়ে যাবো, কারণ কি বাইরে রেখে গেলে তো ময়লা হয়ে যাবে। আর অ্যামাজন ফ্রেশ থেকে কিছু অর্ডার করেছিলাম, তো এই যে ওরা জানে না যে আমি ওপর থেকে ভিডিও করছি, তো অ্যামাজন ফ্রেশে খুবই ভালো একটা সিস্টেম, তুমি 1 ঘন্টার মধ্যেই জিনিস পেয়ে যাবে। তো এই তো জাস্ট মনে হয় আধ ঘন্টা আগে আকাশে বসে বসে অর্ডার করছিল কিছু জিনিস, মানে মেনলি এই যে প্রিলটা শেষ হয়ে গেছে, তারপরে সার্ফ এক্সেল মানে ডিটারজেন্ট পাউডার শেষ হয়ে গেছে, আর বাবার এই যে বেবি হেয়ার অয়েল, বডি লোশন, এইগুলো শেষ হয়ে গেছে এই সবগুলোই, আর এই এইগুলো এক্সট্রা কেনা হয়েছে, ব্রাশ আমরা কিনে রেখে দিই, আর এইদিকে চকলেট।
আর এখন বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্ট, ওই এক চামচ বলছি, আবার 1 কাপ চাল, চালের গুঁড়ো, আর 1 কাপ আটা, আমার নর্মাল আটা যেটা দিয়ে রুটি হয়, সেটা দিয়ে পরে লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, বেশ আধ ঘন্টা আগে। আর এখন একটু পেঁয়াজ কুচি আর একটু ধনে পাতা কুচি করে মিক্স করে দিলাম, তার সাথে একটু ওই কাশ্মীরি মির্চ, একটু গরম মশলা দিয়েছি, লঙ্কা দিলে বেশি ভালো হয়, একটু খেতে ভালো হয়, বা চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্সও দেওয়া যায়, কিন্তু বাবাই খাবে তো সেই জন্য লঙ্কা বা চিলি ফ্লেক্সটা আমি স্কিপ করে দিয়েছি। আর পরে যদি দেখি তখন আকাশকে আলাদা করে লাস্টে যখন করবো আকাশেরটা তখন দিয়ে দেবো চিলি। আর এটা খুব ইজি করা, মানে কোনো হ্যাপা নেই, জাস্ট একটু ফেটিয়ে রেখে দেওয়া, আর এই যে বসে পড়েছে খেতে, যেই দেখেছে গন্ধ পেয়েছে পড়তে পড়তে চলে এসেছে নিচে, বলছে মা কী বানিয়েছো দেখি। আর একটু দুধ বেঁচে ছিল, তো কি করব, থাকবো না, দুধটা নষ্ট হবে, তো সেই জন্য একটু সেমের পায়েস বানিয়ে দিলাম, আর খাবারের সাথে একটু মিষ্টি থাকলে বেশ ভালো হয়। আর কোনো তরকারি কিছু করিনি, এই সস দিয়ে দিয়েছি, টমেটো কেচাপ, আর এই যে ছিলা আর পায়েস, এই হচ্ছে আজকের আমাদের তিনজনের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন এই যে সব কিছু মোছা, তারপরে বাসনের জায়গা গুছবো, ভালো করে মুছে দিই সব কিছু, ইন্ডাকশন, তারপর এদিকে ডাইনিং টেবিল, আর ওদিকে গ্যাস, ওই সব সাইডটা পুরো মুছে চলে এসেছি, ওপরটা ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, নিচটা এখনও বাকি, আর প্রচুর বাসন হয়েছে, সেই মানে ব্রেকফাস্টেরই রান্না হোক কি লাঞ্চেরই হোক কি ডিনারেরই হোক, বাসন প্রচুর হয়। দেখো এখানে, এই দেখো বেসিনে এত এত বাসন রয়েছে, আবার নিচে নামানো আছে অনেকগুলো, আবার দেখো ওইদিকে তু মানে ধুয়ে রেখেছি কিছু কিছু, মানে একদম সকাল থেকে ব্রেকফাস্ট পর্যন্ত যত বাসন ছিল সবই একবারেই ধুচ্ছি, কারণ কি সময় পাইনি, ঘরের সব কাজ করতে করতে, ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে সকালের যে চায়ের বা দুধের বাসনগুলো ধোয়ার সময় পাইনি। আর এখন এই যে ধোয়া মোছা হয়ে গেল, মানে ধোয়া মোছা নয় বাসন ধোয়া হয়ে গেল, আর এখন এই যে এগুলো নিজে প্রথমে বাসনের জায়গাটা ভালো করে গুছিয়ে দেবো। ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে কি হবে, বাসন গোছাতে গোছাতে কি হয়, এই মুছতে বাসনটা মুছবো, ঝাড়বো, রাখবো, তখন একটু করে জল পড়ে। আর এই যে এসেছে ওকে ম্যাথ করতে দিয়ে এসেছি, এই ম্যাথ কর, ম্যাথ নিজে নিজে খুব ভালো করে নেয়, তো ওই জিজ্ঞেস করতে এসছে মা এটা কীভাবে হবে, এটা কি এইভাবে হবে, ওটাই জিজ্ঞেস করতে এসেছিল আমাকে। আর ওইদিকে গরম জল বসিয়েছি, প্রথমে বাবাইকে স্নানটা করিয়ে দেবো, তারপর আমি স্নান করতে যাব, আর আকাশ শেষে করবে, কারণ কি আকাশ একটা ইম্পর্টেন্ট কাজ করছে, ওই কাজটা করতে করতে ও বলল তোমরা সবাই দুজনাতে স্নান করে নাও, তারপর আমি শেষে করব। তো এই দেখো বাসনগুলো ফটাফট গুছিয়ে দিচ্ছে। আমি কি করি জানো, অনেক সময় যদি 2 দিনে 3 দিনে বেশি যায়, এই জায়গাটা পুরোটা না কিছু দিয়ে কভার করে দিয়ে যায়। একবার আমি এরকম কভার করে গেছিলাম, বর্ষাকাল ছিল মনে হয়, এসে দেখছি পুরো উড়ে জলে, মানে একদম বাজে অবস্থা হয়ে গেছিল। তো যেমন পারি যতটা পারি গুছিয়ে বাগিয়ে দিয়ে যাই, এবারে এসে যদি কিছু নোংরা হয় তো কিছু করার থাকে না। এই ঝাঁটাটা ঝেড়েছিলাম, কিন্তু আকাশ বলছে নোংরা আছে, ওটা ছেড়ে দাও, যেটা পুরনো ঝাঁটা ওটা দিয়ে এখন ঝাঁট দাও। তো এই সোফাটা আমি 2 দিন 3 দিন পরপরই সরিয়ে পরে পেছনটা ঝাঁট দিয়ে দিই, যাতে ময়লা না হয়। তো এই দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি পুরোটাই, আর ও বললামই তো তোমাদেরকে যে ওপরটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এখন এই নিচের ওই দিকটাতে প্রচণ্ড নোংরা হয়েছিল, এই রান্নাবান্না করেছি, পেঁয়াজের খোসা, তারপরে কাগজ টাগজ এসব পড়েছিল অনেক কিছু, তো এবারে ডাস্টবিনটাও ক্লিয়ার করতে যেতে হবে, সব কিছুই ক্লিয়ার করা এখন এইদিকে বাকি। আর এরপর এই যে এটা আমি কালকেই কেচেছি, এই জন্য এটা চেঞ্জ করলাম না, এটাই ঝেড়ে ঝুড়ে আরেকবার পেতে দিলাম, এখন এটা 1 সপ্তাহ পাতা থাক। আর এরপর এই যে ঘরগুলো মুছে নিচ্ছি, মুছে নিলে কাজ কমপ্লিট, তারপর এই যে জলের 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 বলছি, আমার জল গরমও হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, না ছাড়া অনেক বড় হয়ে যাবে, এরপর মায়ের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করব, ব্লগ শেয়ার করব। তাহলে এখন রাখি, তোমরা আমার এই ব্লগটা অতি অবশ্যই দেখো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, আশা করছি আমার ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো তাহলে এই ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ।